বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং তার স্ত্রী সম্পত্তির মূল্য অন্ততপক্ষে 8 থেকে 10 কোটি টাকা। বীরভূম মুর্শিদাবাদে একাধিক সম্পত্তি রয়েছে, আর কোথায় কোথায় রয়েছে সম্পত্তি তদন্তে সিবিআই আধিকারিকরা। বিধায়কের নিজের অন্তত 4টি ব্যাংক অ্যাকাউন্ট, তার স্ত্রীর অ্যাকাউন্ট কম করে 3টি, এছাড়া আরও 5টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ। অ্যাকাউন্ট রয়েছে রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকে, ব্যাংকের কাছে লেনদেন সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই। টানা 3 দিন জেরার পর সোমবার ভোরে সিবিআই গ্রেফতার করে মুর্শিদাবাদের বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। নিজের 2টি মোবাইল পুকুরে ফেলে দেন বিধায়ক, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুকুর ছেঁচে জল তুলে মোবাইল উদ্ধার করে সিবিআই। জীবনের বাড়ির পেছনে ঝোপ থেকে উদ্ধার হয় 5 বস্তা নিয়োগের নথি। তাকে নিজাম প্যালেসে নিয়ে এসে সোমবার থেকে চলে ম্যারাথন জেরা, জানা গিয়েছে। বীরভূমের সাঁইথিয়া, তালতোড়, তাতারপুর ও বাঁধগোড়ায় জীবনের সম্পত্তি রয়েছে। মুর্শিদাবাদের আন্দিতে রয়েছে বিধায়ক ও তাঁর স্ত্রীর নামে একাধিক সম্পত্তি। জীবন ও তাঁর স্ত্রীর সম্পত্তির মূল্য অন্তত 8 থেকে 10 কোটি টাকা। আমার ছেলে আমাকে মাসে মাসে টাকা পাঠাইতো, আমি ছেলের পয়সা, ওষুধ, কাপড় চোপড় সবই আমার ছেলে আমাকে দেখত। ছেলে আমাকে 1 মাস আগেও দেখা করেছে, পুরী যাবো বলে দেবঘর থেকে আসি, হাত দ্বারাই টাকা দিলে, কোনো সময় বন্ধুর হাত দ্বারাই টাকা দিত। এদিন আদালত থেকে অনুমতি পেয়ে নিজাম প্যালেসে এসে 10 মিনিটের জন্য স্বামীর সঙ্গে দেখা করেন জীবনের স্ত্রী ডগরী সাহা। যদিও ক্যামেরার সামনে মুখ খোলেননি তিনি। এবং কোর্টের অর্ডার কমপ্লাই হয়েছে। দেখা হয়েছে, একদিন অন্তর অন্তর। সিবিআই এর ধারণা জীবনের আরও অ্যাকাউন্ট রয়েছে। পাশাপাশি তারা জানতে চায় কোথা থেকে টাকা তুলেছেন জীবন, কার কাছে পাঠিয়েছেন। সাধারণ শিক্ষক থেকে বিধায়ক হওয়া জীবন কৃষ্ণ এত সম্পত্তি করলেন কি করে, তাও সিবিআই খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।